বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসন্ন WBCS পরীক্ষার মেন্সে বসার জন্য আমাদের ইতিহাসের, ভারতের ইতিহাসের কোন কোন অধ্যায়গুলোর উপর গুরুত্ব দিয়ে লেখাপড়া করতে হবে, এবং সেটা আলোচনা করার জন্য আমরা 2015 থেকে 2020 সাল পর্যন্ত বিগত বিভিন্ন বছরে ইতিহাসের যে যে অধ্যায় থেকে যেরকম গুরুত্ব সহকারে প্রশ্ন এসছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করব। 2021-এর যে প্রশ্নপত্রটা, সেটা যেহেতু আমি পরীক্ষার পরেই একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম প্রায় 2-3 মাস আগে, তাই জন্য সেই 2021-এরটা আমি এটার মধ্যে আর ইনক্লুড করলাম না। তোমরা দেখো 2015 থেকে 2020 এই 6 বছরে কোন কোন অধ্যায়গুলোর উপরে সব থেকে জোর দেওয়া হয়েছিল। দেখো, প্রি হিস্টোরিক এজ যেটা, সেটাতে 2020-তে 0টা প্রশ্ন এসছে, 2019-এও তাই, 2018-তেও তাই, 2017-ই 3টে প্রশ্ন এসেছিল, আর 2015-তে 2টো প্রশ্ন এসেছিল। ঋগ্বেদের যে সময়টা, সেটাতে 2020-তে 8টা প্রশ্ন এসেছিল, 2019 এবং 2018-তে 1টাও আসেনি, 2017-তে 6টা এসেছিল, 2016-তে আসেনি, আবার 2015-তে 3টে প্রশ্ন এসেছিল। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে 2020-তে 5টা, 2019-এ 1টা, 2018-তে 1টা, 2017-তে 4টে, 2016-তে 10টা এবং 2015-তে 6টা প্রশ্ন এসেছিল। মৌর্য যুগের ক্ষেত্রে 2020-তে 4টে প্রশ্ন এসেছিল, 2019-এ 2টো প্রশ্ন এসেছিল, 3টে এসেছিল হচ্ছে 2018-তে, 11টা প্রশ্ন এসেছিল 2017-তে, 12টা প্রশ্ন এসেছিল 2016-তে এবং 11টা প্রশ্ন এসেছিল 2015-তে। গুপ্ত পিরিয়ড যেটা, সেটা সম্পর্কে 5টা এসেছিল 2020-তে, 1টা 2019-এ, 2018-তে আসেনি, 8টা প্রশ্ন এসেছিল 2017-তে, 5টা হচ্ছে 2016-তে এবং 1টা হচ্ছে 2015-তে। আর্লি মিডিয়া ভ্যালের ক্ষেত্রে 2020, 2019 এবং 2018-তে আসেনি, 5টা এসেছিল 2017-তে, 1টা এসেছিল 2016-তে এবং 2টো এসেছিল 2015-তে। দিল্লি সুলতানের ক্ষেত্রে 14টা প্রশ্ন এসেছিল 2020-তে, 2019-এ এসেছিল 1টা, 2018-তে এসেছিল 1টা, 2016-তে এসেছিল, এই 2017-তে এসেছিল 6টা, 4টে এসেছিল 2016-তে এবং 2015-তে 1টা। প্রভিনশিয়াল কিংডমের ক্ষেত্রে 4টে এসেছিল 2020-তে, 2019-এ এসেছিল 2টো, 2018-তে এসেছিল 3টে, 2017-তে 4টে, 2016-তে 3টে এবং 2015-তে 4টে। রিলিজিয়াস মুভমেন্টের ক্ষেত্রে দেখো, আমরা দেখছি 2017-তে 1টা এবং 2015-তে 3টে প্রশ্ন এসেছিল। মুঘল এম্পায়ারের ক্ষেত্রে 2020-তে 11টা প্রশ্ন এসেছিল, 2019-এ 2টো, 2018-এ 1টা, 2017-তে এসেছিল 9টা প্রশ্ন, 2016-তে এসেছিল 7টা প্রশ্ন এবং 2015-তে 10টা প্রশ্ন। আর ডিক্লাইন অফ মুঘল এম্পায়ারের ক্ষেত্রে 2020-তে 1টা, 2019-এ 2টো, 2018-তে 1টা, 2017-এ 2টো এবং 2015-তে 2টো প্রশ্ন এসেছিল। আমরা যদি মোটামুটি দেখি তাহলে আমাদের, দেখো, যে যে চ্যাপ্টারগুলোর উপর খুব জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, প্রি এবং পোস্ট মৌর্য এবং মৌর্য এম্পায়ারের উপর খুব জোর দেওয়া হচ্ছে, দিল্লি সুলতানির উপর ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে, মুঘল সাম্রাজ্যের উপর খুব জোর দেওয়া হচ্ছে। তাহলে এই যে চারটে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মৌর্য, প্রি পোস্ট মৌর্য এবং তার সাথে দিল্লি সুলতানি এবং মুঘল, এই চারটে জায়গা আমাদের সব থেকে ভালো করে পড়তে হবে, এবং এই চারটে জায়গা খুব ভালো করে পড়ার সাথে সাথে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলোর উপরেও যেহেতু আর কি মানে বিভিন্ন প্রশ্নপত্র আসছে, তাই সেগুলোও আমাদেরকে কিন্তু দেখতে হবে। এই হচ্ছে আজকে ভিডিওর বৈশিষ্ট্য। আশা করি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আলোচনা করে দিতে পারলাম, এবং ভবিষ্যতে ইন্ডিয়ান ইকোনমি, তারপরে হচ্ছে কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এগুলো সম্পর্কেও বিস্তারিত এইভাবে আলোচনা করে দেবো, যাতে মেন্সের ক্ষেত্রে আমাদের যে যে অধ্যায়গুলোর উপর গুরুত্ব দিয়ে পড়া উচিত সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এটাই হচ্ছে ভিডিওর বক্তব্য। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্টটি উদ্বুদ্ধ করো আমাকে। আর আমাদের নতুন যে আর কি মানে 2023-এর জন্য প্রিলিমস এবং মেন্স এর ডেসক্রিপটিভ রাইটিং প্লাস জেনারেল স্টাডিজ এর কম্বাইন্ড ব্যাচ 10 আগস্ট থেকে শুরু হয়েছে, সেটাতে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি ইমেল আইডি এই ভিডিওটা দিলাম, সেটা খুব ভালো করে দেখে নিয়ে তারপর ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।